নমস্কার, আমি সংযুক্তা, আজ আবারও চলে এসেছি এবং আজ সঙ্গে আছে একটি কলাম। আজকেই লিখলাম, তাহলে দেরি না করে চলে যাই আজকের লেখায়। কলামটির টাইটেল দিয়েছি প্রকৃতির শিশু। ছাদে জল দিতে গেছিলাম নিজের গাছে, এক পড়শির গাছ কতক অবহেলিত হয়ে পড়ে থাকে প্রায়। কিছুদিন হলো মন কেমন করে ওই গাছগুলোর জন্যে। আমার গাছগুলির আশেপাশেই ওরা বেড়ে উঠছে, কিংবা বলা ভালো কোনো রকমে এখনো টিকিয়ে রেখেছে নিজেদের। ওদের মালকিনের মন ভালো নেই, তাই ওরা যেন কেমন অনাথ হয়ে পড়েছে আজকাল। না, এভাবে গাছগুলো কষ্ট পেতে পারে না। গাছ যে গাছই হয়, সতেজ প্রাণ এক, তার মালিক যে স্বয়ং প্রকৃতি। তাই খানিক ইতস্তত করেও ওই গাছগুলিতে লুকিয়ে জল দিতে লাগলাম। কি আশ্চর্য, নুয়ে পড়া গাছগুলো আস্তে আস্তে কিছু নতুন পাতা ছাড়া শুরু করেছে দুদিন। জানি না এদের শেষ কোথায়, ফুল ফল হয়তো দেবেই না আর গাছগুলো এতদিনের অযত্নে। নাই বা দিল, তবু তারা থাক, তারা বেঁচে থাক। প্রকৃতি যে আজ মালকিন তাদের, অনাথ তারা হবে কোন উপায়। সবাইকে এটুকুই বলবো যে এই যে কিছু গাছ আছে, এটা কোইন্সিডেন্টালি হয়েছে। বসেছিলাম বারান্দায়, বসে ভিডিও করছিলাম, হয়ে গেছে। তো যাই হোক, ভালোই হলো। বলতে চাইছি এটাই মেন কথাটা, যে সবাই আরও বেশি বেশি করে গাছ লাগান। এমনিতেও সামনে দিওয়ালি আসছে, ওই আরও যতটা পারা যায় বাজি পোড়ানো থেকে দূরে থাকাটাই যেন মনে হয় ভালো। আমি তো পড়াচ্ছি না এবছর, কিছুতেই পড়াবো না। আর আপনাদেরকেও বলবো, প্লিজ পড়াবেন না, কারণ অনেকেই তো অসুস্থ এখন। তো একটা বছর না হয় বাজি পোড়ানোটা বন্ধই থাক, আর সবাই মিলে গাছ লাগান, আরও বেশি করে গাছ লাগান, তাহলে আমাদের সবারই ভালো লাগবে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব শিগগির। আজকের মতো টাটা।